ตาริคนิมายาม่อม่อตาริคนิโอ้ก็มาจันนนีทุ่มเป็นลนาน้อยนิดปานีโอ้ก็มาจันนนีทุ่มเป็นลนาน้อยนิดปานีতলে হব জাহান্নামী মায়া মম তার খনি হে যুবক তুমি লাখ টাকা খরচ করে তুমি কোথায় হজ করতে যাচ্ছো আর মক্কা মদিনা কিন্তু আমার আল্লাহ পাক তিনি বলেছেন হুমা জান্নাতু কাবা নারকা তার মানে এই মা হলো তোমার জান্নাত আর এই মা হলো তোমার দজক আর আমার আল্লাহ নবীজি কি বললেন তুমি যদি দিনে তিনবার তোমার মায়ের দিকে যদি তুমি সুনজরে দেখো তাহলে তোমার মকবুল হজ কবুল হবে তো মাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক তিনি এই মাকে কত ইজ্জত মান সম্মান দান করেছে কবি লিখছে একটু মন দিয়ে শুনবেন আপনার এই কালামটি মন দিয়ে শুনুন আশা করছি ভালো লাগবে মায়া মম তার খনি মায়া মম তার খনি ও গো মা জননী তুমি পেল না নয়নের পানি ও গো মা জননী তুমি পেল না নয়নের পানি তলে হব জাহান্নামী মায়া মম তার খনি প্রথম ছন্দে কবি কি লিখছে একটা সন্তান যখন 10 মাস 10 দিন যখন মায়ের গর্ভে থাকে মায়ের কত কষ্ট সেই উদ্দেশ্য করে বলছে শুনবেন ছেলে যখন হতই ছেলে যখন বুঝি আজি রাইল তার দেয় হানা তাই কাটিয়া তোর গায়ের চাপ বানা জুতা মায়ের কদম আমি আপনি যদি এই গায়ের চাপ যদি কেটে মায়ের যদি পায়ের জুতা বানিয়ে দিই তবে এক ফোঁটা দুধে ঋণ শোধ হবে না তাই কবি বলছে শুনবেন তাই কাটিয়া তোর গায়ের চাপ বানা জুতা মায়ের কদম হবে না তবু সমান এক ফোঁটা দুধে দিদা মনে তার থেকে দামি মায়া মম তার খুনি তারপর একটা মায়ের হাসিতে এই দুনিয়ার বুকে কত কি পাওয়া যায় কবি বলছি শুনবেন মায়ের হাসিতে সব দিকে দেখিছে রহমত খোদার আসে আরশ বেয়ে রহমত খোদার আসে আরশ বেয়ে আর যার হাসিতে ও যার হাসিতে ফুল ফোটে মধুমাখা স্বপ্ন আঁকা যার মমতাই মা মমতার ঝুলি আর মিষ্টি যার মুখের বলি মা মমতার ঝুলি মিষ্টি যার মুখের বলি স্নেহ মায়া মমতার দুয়ার মারা খে খুলি
ওই জান্নাত নে তুই কিনে কি করে মায়ের সেবার বীজ বুনে জান্নাত নে তুই কিনে মায়ের সেবার বীজ বুনে তাই আল্লাহ নবী সব পাবি সে যে নয়নের মনি মায়া মমতার খনি তারপর শুনবেন যখন সেই সন্তানকে মা পড়াশোনা শেখালো তার মা যখন বুড়ি হয়ে গেল তার মা তখন সেই ছেলেকে বলছে যে বাবা আমি তো তোমার তো ছোটবেলা থেকে মানুষ করছি তো তুমি বরং এক কাজ করো তুমি একটা বিয়ে করে আনো তারপরে সেই ছেলে বিয়ে করে আনলে এক কান্নাগিনী বউ তো সেই কান্নাগিনী বউ মায়ের উপরে কেমন অত্যাচার করছে সেই উদ্দেশ্য করে কবি বলছে শুনবেন এক অভাগে এক অভাগে ছেলেকে মানুষ করে উচ্চ শিক্ষা দিল মেহনত করে ছেলেটি সেই ছেলেটি সরকারি চাকরি পেল সুন্দরী দেখে বিয়ে করে আনিল আর বউ বলছে বুড়ির জ্বালায় আমার ঘুম আসছে না তাই স্বামীকে ফোন লাগালো তারপর কি ঘটছে শুনবেন ও গরগে মারাতে কাশে বউয়ের নাকি না ঘুম আসে রোগে মারাতে কাশে বউয়ের নাকি না ঘুম আসে আর বড় তাই ঝগড়া করে স্বামী তাহার বিদেশে স্বামীকে বলিল ফোনে বাঁধিয়ে মায়ের নামে স্বামীকে বলিল ফোনে বাঁধিয়ে মায়ের নামে দিদির কথাতে সাথে সাথে ঘরে ফেরে স্বামী মায়া মমতার খনি শিখিয়েছে সেই ছেলে একবারও ভাবলো না মায়ের বুকে লাথি মারলো সাথে সাথে মায়ের প্রাণ পাখি উড়ে গেল তারপরে সেই ছেলে মায়ের কবর দিয়ে চলে এলো তারপরে সেই ছেলে যেই পা দিয়ে মায়ের লাথি মেরেছিল সেই পায়ে একটা ছোট্ট ঘা হলো ঘা হওয়ার পরে ধীরে ধীরে সারা বদন পচে গেল তারপরে সেই তার সুন্দর বউ সে বাপের বাড়ি চলে গেল তারপরে সেই ছেলে পদে ঘরে যেখানেই যাক না কেন তাকে দেখে সকলে ঘৃণা করছে সেই ছেলে গ্রাম থেকে তাড়িয়ে দিল তারপরে এক আল্লাহ ব্যক্তি সেই ছেলেকে জিজ্ঞাসা করছে যে বাবা তোমার আজ এই কেন হাল তুমি আমার সত্যি কথা বলো তখন সেই যুবক আল্লাহকে পুরো ডিটেল ঘটনা শুনিয়ে দিল তখন সেই আল্লাহ ব্যক্তি বললেন যে বাবা তুমি তোমার মায়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেছো তো তোমার মা কি আর এই দুনিয়াতে বেঁচে আছে তখন বললেন যে হুজুর আমার মা আর এই দুনিয়াতে বেঁচে নেই তখন সেই আল্লাহ ব্যক্তি বললেন যে বাবা তোমার মায়ের কবরের যেদিকে পা তুমি চুমা করে তাওবা করে নাও যদি আল্লাহ তোমার মুক্তি দান করে তাই সর্বশেষ কথায় আমার শুদ্ধ কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনবেন বিবির কথা শুনে বিবির কথা শুনে মায়ের বুকে মানে লাথি সাথে সাথে উড়ে যাই মার প্রাণ পাখি সাথে সাথে উড়ে যাই মার প্রাণ পাখি কিছুদিন ও গো কিছুদিন পরে পায়ে ছোট ঘা হলো ধীরে ধীরে সারা বদন পচে গেল দুর্গন্ধ এত বের হয় বিবি তার পালিয়ে যায় আর গ্রামবাসীরা তাড়িয়ে দেয় পথে ঘাটে কে দে বেড়ায় মেহান্নান বলে হুজুর পরামর্শ দিলে মেহান্নান বলে হুজুর পরামর্শ দিলে
মায়ের কবরে জমা করে মুক্তি পেল তখনই মায়া মমতার খনি।